হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা অনেক ইজি টপিক নিয়ে কথা বলবো। হয়তো অনেকের কাছে ব্যাপারটা খুব ইজি হবে, আবার অনেকের কাছে ব্যাপারটা একদমই আননোন। তো আমার কাছে ব্যাপারটা আননোন ছিল, তো আমি এটা জেনে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ভিডিও কিভাবে, ভিডিওতে আমরা যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করি ওগুলোর থাম্বনেল কিভাবে অ্যাড করতে হয়। তো এই ভিডিওগুলো এখন তোমরা যেটা দেখছো ওগুলো আমি আপলোড করেছি। তো থাম্বনেল চেঞ্জ করার জন্য আমাদেরকে কী করতে হবে, না ইউটিউব স্টুডিওটা ওপেন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইলে অলরেডি এটা ইনস্টলড আছে। তো তোমাদের মোবাইলে প্রথমে ইউটিউব স্টুডিওটা ইনস্টল করে ওটা ওপেন করতে হবে। ইউটিউব স্টুডিও ওপেন করে তারপরে তুমি এখানে ড্যাশবোর্ডে তুমি বিভিন্ন রকমের অপশান দেখতে পাবে। ওখানে দেখবে নিচে একদম ড্যাশবোর্ডের পাশের অপশানে রয়েছে কন্টেন্ট। তো তুমি ইউটিউব স্টুডিও ওপেন করার পর তোমাদেরকে ওই কন্টেন্ট অপশানটাতে ক্লিক করতে হবে। কন্টেন্ট অপশান খোলার পরে তুমি যেই ভিডিওর থাম্বনেলটা চেঞ্জ করবে তোমাকে সেই ভিডিওটা ওপরে ট্যাপ করতে হবে। যেমন আমি এই ভিডিওটাতে চেঞ্জ করতে চাইছি, তো এই ভিডিওটা ওপেন করে ওপরে ভিডিওর ওপরে দেখবে একটা পেন টাইপের অপশান আছে, ওটা ক্লিক করলে ভিডিওটা ওপেন হবে। তারপর আবার এইখানে দেখবে ওপরে ভিডিওর ওপরে পেন অপশানটা আছে, তো ওই পেন অপশানটাতে আবার ট্যাপ করতে হবে। ওই পেন অপশানে ট্যাপ করলে তোমাকে অলরেডি নিচে ইউটিউব তোমাকে সাজেশান দেবে, তিনটে থাম্বনেল দেবে, বাকি পাশে একটা কাস্টম থাম্বনেলের অপশানও পেয়ে যাবে। ওটাতে ক্লিক করলে তোমার ফোনের যেই গ্যালারি আছে সেই গ্যালারি ওপেন হয়ে যাবে। তো ফোনের গ্যালারি থেকে তুমি চাইলে কোনো একটা ফটো তুমি এখান থেকে সিলেক্ট করতেই পারো ওই ভিডিওর থাম্বনেলের জন্য। আদারওয়াইজ তোমার যদি গ্যালারি থেকে ফটো, রেলিভেন্ট ফটো তোমার যদি গ্যালারিতে থাকে ভালো, নাহলে আদারওয়াইজ তুমি এই যে থাম্বনেলের অপশান ইউটিউব দেবে ওই ফটোগুলোর মধ্যে থেকেও একটা ক্লিক সিলেক্ট করে নিতে পারো। তো আমি এখন ওই ফটোগুলোর মধ্যে থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি, যে কোনো একটা ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে ওপরে দেখবে একদম ওপরে এডিট থাম্বনেলের পাশে যে সিলেক্ট অপশানটা আছে ওই সিলেক্ট অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ওই সিলেক্ট অপশানটা ক্লিক করলে তোমার ভিডিওর যে থাম্বনেল আছে ওটা ওই ভিডিওতে সিলেক্ট হয়ে যাবে। তো এইটাই একদম ইজি প্রসেস, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো দেখবে। হোপফুলি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। এই ছোট্ট ভিডিওটা এখন এটুকুই, হোপফুলি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে আর এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। সো গাইজ, বাই।